আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, ক্লাস টেনের সমাজবিজ্ঞান বা সোশ্যাল সায়েন্সের ইতিহাসের প্রথম চ্যাপ্টারের পুরোপুরি কোয়েশ্চন আনসার নিয়ে আসলাম। আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আশা করি তোমরা সমাজবিজ্ঞানের চ্যাপ্টারের প্রত্যেকটা কোয়েশ্চন এখান থেকে পেয়ে যাবে। আর এমসিকিউর জন্য আলাদা ভিডিও আমি বানিয়ে দেবো, কারণ এই ভিডিওটা প্রচুর বড়, এমসিকিউ দিলে আরও লেন্দি হয়ে যাবে, তার জন্য দেইনি। সেম প্রথম চ্যাপ্টারে আমি এমসিকিউ তোমাদের দিয়ে দেবো, আর ভিডিওটা দেখার সাথে সবার বন্ধুর সাথে শেয়ার করে দেবে, আর চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। ইতিহাস প্রথম অখণ্ড বঙ্গ বিভাজন 1905 থেকে 1911, স্বদেশী আন্দোলন ও ফলাফল। অনুশীলনী প্রশ্ন উত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এক নম্বর প্রশ্ন, বঙ্গ বিভাজন কোন ভাইসরয়ের শাসনকালে সংঘটিত হয়েছিল? আনসারটা হবে লর্ড কার্জনের শাসনকালে। 1905 খ্রিস্টাব্দে কোন তারিখে বঙ্গ বিভাজন কার্যকরী হয়েছিল? 16 অক্টোবর। বিদেশি পণ্য বর্জনের প্রস্তাব কোন সভায় গ্রহণ করা হয়েছিল? 1905 সনের জুলাইয়ে দিনাজপুরের মহারাজার পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়েছিল। স্বদেশী আন্দোলনের সময় যুগান্তর নামক সংবাদপত্রখানা কে সম্পাদনা করেছিলেন? আনসার হলো ভূপেন্দ্রনাথ দত্ত। 5 নম্বর, বঙ্গদেশে জাতীয় শিক্ষা পরিষদ নামক প্রতিষ্ঠানটি কখন গঠন করা হয়েছিল? 1906 সনের 11ই মার্চ। তারপরে 6 নম্বর প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালস নামক উদ্যোগ প্রতিষ্ঠানের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 7 নম্বর প্রশ্ন, কার পৌরোহিত্যে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে স্বরাজ প্রস্তাব গ্রহণ করা হয়েছিল? দাদাভাই নৈরোজির পৌরোহিত্যে। 8 নম্বর, বন্দিনী ভারত নামক নাটকখানা রচয়িতা কে? অম্বিকাগিরি রায়চৌধুরী। তারপরে দেখো, বঙ্গ বিভাজনকে কেন্দ্র করে জাতীয় কংগ্রেসের মধ্যে কখন বিভাজন ঘটেছিল? 1907 সনে। বঙ্গদেশের একত্রিতকরণ কখন হয়েছিল? 1911 সনে। তারপর দেখো সংক্ষিপ্ত উত্তর। 1 নম্বর প্রশ্ন, বঙ্গ বিভাজন সৃষ্টি করা পূর্ববঙ্গ অসম নামক প্রদেশটির সঙ্গে সংলগ্ন হওয়া বঙ্গদেশের প্রধান তিনটি ভৌগোলিক সংমণ্ডল উল্লেখ করো। আনসারটা হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, এই তিনটি সংমণ্ডল। 2 নম্বর প্রশ্ন, বঙ্গ বিভাজনের অন্তর্নিহিত উদ্দেশ্য কি কি ছিল সংক্ষেপে লিখো। আনসারটা হলো দেখো, বঙ্গ বিভাজনের পরিকল্পনা ছিল দক্ষ ছলনাকারী প্রশাসক লর্ড কার্জনের গভীর ষড়যন্ত্র ও দুর্বিসন্ধি ফল। ভারতের জাতীয় বাদের প্রধান কেন্দ্র ছিল বাংলা। ব্রিটিশ সাম্রাজ্যবাদ উপনিবেশিক শোষণের বিরুদ্ধে প্রতিবাদ বাংলাতেই প্রথম ধ্বনিত হয়। ভারতের জাতীয় কংগ্রেসের উপর ছিল বঙ্গদেশের সর্বাধিক প্রাধান্য। বাংলার ঐক্য জাতীয় চেতনার স্ফুরণ ইংরেজদের কাছে বিপর্যয় সংকেত বলে মনে হলো। লর্ড কার্জন বাংলাকে ভাগ করে এই সাথে বাংলার জাতীয়তাবোধ ও জাতীয় কংগ্রেসের ভিত্তিকে ভেঙে ফেলার পরিকল্পনা করেন। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, বঙ্গ বিভাজনের বিরোধী আন্দোলনে স্বদেশী আন্দোলনের নাম দেওয়া হয়েছিল কেন, সংক্ষেপে লিখো। 1905 সনের 19শে জুলাই বঙ্গ বিভাজনের পরিকল্পনাটি সরকারিভাবে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ববঙ্গ, উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত প্রতিবাদী সভার মাধ্যমে প্রবল জনসংগ্রামের জোয়ার ঘটেছিল। জাতি বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গ ছেদের পরিণতি হিসাবে সংঘবদ্ধভাবে বিদেশি সামগ্রী বর্জন ও স্বদেশি সামগ্রী গ্রহণের সিদ্ধান্ত অনুরোধিত হওয়ার পর এই আন্দোলন স্বদেশি আন্দোলন নামে পরিচিত লাভ করে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনে জাতীয় শিক্ষার ভূমিকার বিষয়ে আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। স্বদেশী আন্দোলন কেবল বিদেশি পণ্য বর্জনের মাধ্যমে সীমাবদ্ধ ছিল না, বঙ্গদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার উপরে প্রভাব পড়েছিল। ছাত্র সমাজের মধ্যে দেখা দেওয়া আন্দোলনের প্রবণতার প্রতি লক্ষ্য রেখে বঙ্গপ্রদেশ সরকার মুখ্য সচিব আর ডব্লিউ কার্লই এক আদেশ বলে ছাত্রদের আন্দোলনে অংশগ্রহণ না করতে হুঁশিয়ারি দেন। এই আদেশে বলেন ছাত্রদের আন্দোলনে অংশগ্রহণ না করতে হুঁশিয়ারি দেন। এই আন্দোলনের বিরুদ্ধে সমগ্র
বঙ্গদেশী প্রতিবাদের জোয়ার উঠেছিল। কার্লাইলের আদেশের প্রতিবাদে ছাত্রগণ ক্লাস বর্জন করে বিপিনচন্দ্র পাল, রবীন্দ্রনাথ ঠাকুর, আব্দুল রসুল প্রমুখ নেতা ছাত্র সমাজকে সরকারি শিক্ষা অনুষ্ঠান ত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন। 1905 সনের 5ই আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় এক জনসভায় জাতীয় শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে জ্ঞান গর্ভ বক্তৃতা দিয়েছিলেন। পরের দিন অর্থাৎ 6ই আগস্ট বিশাল জনসভা উপস্থিতিতে তিনি বঙ্গ জাতীয় বিদ্যালয় নামক জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা করেন। 8 নভেম্বর রংপুরের দ্বিতীয় জাতীয় বিদ্যালয় স্থাপন হয়। রাসবিহারী বসুর নেতৃত্বে কলকাতার টাউন হলে 1906 সনে 11ই মার্চ অনুষ্ঠিত হয় জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 5 নম্বর, স্বদেশী আন্দোলনের কালে বঙ্গদেশে জাতীয় শিল্পের বিকাশ কিভাবে হয়েছিল? আনসারটা হলো দেখো, স্বদেশী আন্দোলনের পটভূমিতে আত্মশক্তি বিকাশের মানসিকতাই বঙ্গদেশে জাতীয় শিল্প কারখানা গড়ে তোলার অনুকূল পরিবেশ সৃষ্টি করে। স্বদেশী পণ্য চাহিদা বৃদ্ধি হওয়ার পরিপ্রেক্ষিতে বিভিন্ন কুটির শিল্প ও কতিপয় বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। সুতা কাটার কল, ক্ষুদ্র ও মাঝারি তাঁতশাল, সরিষা তেল, সাবান, চিনি, দেশলাই, বিস্কুট প্রভৃতি কারখানা গড়ে উঠেছিল। এর সঙ্গে জাতীয় ব্যাংক, স্বদেশী বিমা কোম্পানিও গড়ে উঠেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত 1897 সনে স্বদেশী ভান্ডার একটি বৃহৎ বস্ত্র প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। যোগেশচন্দ্র চৌধুরী ও কৃষ্ণ বিহারী সেনের প্রতিষ্ঠাতায় কলকাতায় বাউবাজার ইন্ডিয়ান স্টোর্স নামক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। রবীন্দ্রনাথ বা ঠাকুর পরিবারের কন্যা সরলাদেবী কর্নওয়ালিস স্টেটে বর্তমানে বিধান সরণি 1903 সালে লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, নীলরতন সরকার প্রমুখ অসাধারণ ব্যক্তি বঙ্গদেশে বৃহৎ শিল্প গড়ে তোলার কথা চিন্তা করেছিলেন। নীলরতন সরকার বঙ্গলক্ষ্মী কটন মিল এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল নামক প্রতিষ্ঠান উদ্যোগে প্রতিষ্ঠিত হয় নামক উদ্যোগ প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলন দমন করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার কি কি আন্দোলন বিরোধী কার্যসূচি গ্রহণ করেছিল? আনসারটা হলো, ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের ক্ষেত্রে কংগ্রেসের নরমপন্থী নেতাগণের সহযোগিতা আশা করেছিল। লর্ড কার্জন নেতৃত্বকে হাতের মুঠোয় রাখার উদ্দেশ্যে তাদের নানা প্রকারের উপাধি, পদক ও পদ প্রদান করেছিলেন। উদারপন্থী কংগ্রেসের সদস্যগণকে উচ্চ ন্যায়ালয়ের বিচারপতি পদে, ব্রিটিশ সংসদে সদস্য পদ, ভাইসরয় পদ পর্যায়ে লোভনীয় সদস্য পদের প্রস্তাব দিয়ে বঙ্গভঙ্গ পরিকল্পনা তাদের সমর্থন আশা করেছিল। তথাপি কার্জন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন দুর্বল করতে পারেনি। ব্রিটিশ কঠোর আইন প্রণয়ন করে জনমত প্রকাশের বাধা আরোপ করেছিলেন। 1907 সনে 3 জুন ব্রিটিশ সরকার দেশীয় সংবাদপত্রের উপর সতর্ক জারি করেছিলেন। বন্দে মাতরম সঙ্গীতটি 1907 সনে 15ই আগস্ট নিষেধাজ্ঞা করা হয়। বিভেদকামী নীতির প্রশ্রয় দিয়ে ব্রিটিশ উপনিবেশ শোষণ অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছিলেন। হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে মুসলমানদের হাতে বঙ্গবিভাজনের তারা সহযোগিতা আদায় করতে চেষ্টা করেছিল। ব্রিটিশ সরকার বঙ্গ বিরোধী গণ আন্দোলনকে খর্ব করার উদ্দেশ্যে পুলিশ ও সৈন্যবাহিনীর সাহায্যে হিংসা ও সন্ত্রাস চালিয়েছিল। 1908 সনে 11ই ডিসেম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শীর্ষ নেতা কৃষ্ণকুমার দত্ত, মনোরঞ্জন গুহাই ঠাকুরতা, সুবোধচন্দ্র মল্লিক, শ্যামসুন্দর চক্রবর্তী, শচীন্দ্র প্রসাদ বসু, সতীশচন্দ্র চট্টোপাধ্যায়, ভূপেন্দ্রনাথ নাগ, পুলিন বিহারী দাস, অশ্বিনী কুমার দত্তকে নির্বাসন দিয়েছিল। তারপরে 7 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলন
কে কেন্দ্র করে ভারতীয় কংগ্রেস কি কি পরিবর্তন সংগঠিত হয়েছিল সংক্ষেপে লিখো। আনসারটা হলো বঙ্গবিভাজন সৃষ্টি করা স্বদেশী আন্দোলনের প্রভাব ভারতীয় জাতীয় কংগ্রেসের উপর পড়েছিল। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গোপালকৃষ্ণ গোখলে সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের একাংশ অধিবেশন বারাণসীতে অনুষ্ঠিত হয়েছিল। উক্ত অধিবেশনে তিনটি প্রস্তাব উপস্থাপিত হয়েছিল। ক নম্বর, বঙ্গবিচ্ছেদ বন্ধ করা, বিদেশি পণ্য বর্জন করা, ইংল্যান্ডের যুবরাজ সপ্তম এডওয়ার্ডের ভারত ভ্রমণের সময় আয়োজিত সকল কার্যসূচি ভারতীয় গণে বর্জন করা। প্রথম দুটি প্রস্তাব সম্মতিক্রমে গৃহীত হয়েছিল, কিন্তু তৃতীয় প্রস্তাবে কেন্দ্র করে বাক তিরণ্ডার সূত্রপাত হয়েছিল। এই বিতর্কে কেন্দ্র করে কংগ্রেসের মধ্যে চরমপন্থী নরমপন্থী গোষ্ঠীর সৃষ্টি হয়েছিল। 1906 সনের 21শে নভেম্বর কলকাতায় কংগ্রেসের দ্বাবিংশতম অধিবেশন অনুষ্ঠিত হয়। বিপিন চন্দ্র পাল সভাপতি পদের জন্য বালগঙ্গাধর তিলকের নাম প্রস্তাব করলে কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র মতামতের সৃষ্টি হয়। পরে অবশ্য দুটি গোষ্ঠীর সমর্থনে দাদাভাই নৈরুজি সভাপতি নির্বাচিত হন। 1907 সনে সুরাটে অনুষ্ঠিত কংগ্রেসের ত্রয়োদশতম অধিবেশনে স্বরাজ সম্পর্কে গ্রহণ করা কংগ্রেসের স্মৃতি সভাপতির ভাষণে উল্লেখ করার জন্য তিলকের পূর্বের পরামর্শসমূহ নরমপন্থীগণ মেনে নেয়নি, ফলে দুই গোষ্ঠীর মধ্যে চরম মতবিরোধ দেখা দেয়। এর ফলে জাতীয় কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে নরমপন্থী চরমপন্থী দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনের প্রভাব অসমের উপর কিভাবে পড়েছিল লিখো। আনসারটা হলো স্বদেশী আন্দোলনের প্রতিক্রিয়া অসমের উপর বিস্তৃত হয়েছিল, বিশেষ করে ব্রহ্মপুত্র উপত্যকার ধুবড়ী, গৌরীপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, ডিব্রুগড় প্রভৃতি নগর অঞ্চলে এই আন্দোলনের প্রভাব পড়েছিল। অসম কেশরী অম্বিকা রায় চৌধুরী, গোবিন্দ্র লাহিড়ি গুয়াহাটি ছাত্রগণের মধ্যে বিদ্রোহী সংগঠন গড়ে তুলেছিল। তারা অসমের জেলাসমূহে স্বদেশী দ্রব্য ব্যবহারের জন্য প্রচার চালিয়েছিল। অম্বিকাগিরি বন্দিনী ভারত নামক একখানি বিদ্রোহাত্মক নাটক রচনা করেছিলেন। পরে ব্রিটিশ সরকার এই নাটকখানি বাজেয়াপ্ত করে ক্ষুদিরাম বসু, বরীন্দ্র ঘোষ, উল্লাসকর দত্তের সঙ্গে যোগাযোগ করে অম্বিকাগিরি সেবা সংঘ নামে একটি বিপ্লবী সংগঠন গড়ে তুলেছিল। 1906 সনের 7 সেপ্টেম্বর বামফিল্ড ফুলারকে হত্যার উদ্দেশ্যে গুয়াহাটির শিলং রুটে একটি বোমা পোঁতা হয়। সন্দেহজনকভাবে পুলিশ 1914 সনে অম্বিকাগিরিকে গৃহবন্দী করে রাখে। ব্রিটিশ সরকার ব্রহ্মপুত্র উপত্যকায় স্বদেশী আন্দোলনের প্রভাব হতে মুক্ত রাখার চেষ্টা করেছিল। এই উদ্দেশ্যে সরকার কর্তৃপক্ষ জনহিতকর কার্য গ্রহণ করেছিল। তারপরে 9 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনের তিনটি ফলাফল উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট আনসারটা, স্বদেশী আন্দোলনের একটি ফল ও সক্রিয় আন্দোলন হিসাবে গণ্য করা হয়। স্বদেশী আন্দোলনের সংহিতি সমাজ শিক্ষা অর্থনৈতিক প্রবৃত্তির সকল দিকে সুদূর প্রসারী প্রভাব পড়েছিল। ক নম্বর, জাতীয় সাহিত্য পয়েন্ট, স্বদেশানুভূতিতে জোয়ারে সাহিত্য সৃষ্টিতে বিশেষ প্রেরণা যুগিয়েছিল। স্বদেশী আন্দোলনের পটভূমিতে বিভিন্ন সংবাদপত্র, গ্রন্থ, গান, নাটক, প্রবন্ধ প্রভৃতি প্রকাশ হয়েছিল, ফলে জাতীয় সাহিত্য সমৃদ্ধি উৎকৃষ্টতা লাভ করে। জাতীয় শিক্ষা, স্বদেশী আন্দোলনে কেবল বিদেশি পণ্য বর্জনের মাধ্যমে সীমাবদ্ধ ছিল না, বঙ্গদেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থার উপরও এর প্রভাব পড়েছিল। ছাত্র সমাজের মধ্যে দেখা দেওয়া আন্দোলনের একতার প্রতি লক্ষ্য রেখে বঙ্গদেশে সরকার মুখ্য সচিব আর ডব্লিউ কার্লোইল এক আদেশ জারির মাধ্যমে ছাত্রগণকে আন্দোলনের যোগদান না করার নির্দেশ দেন। বিপিন চন্দ্র পাল, রবীন্দ্রনাথ ঠাকুর, আব্দুল রসুল প্রমুখ ছাত্র সমাজের সরকারি অনুষ্ঠান ত্যাগ করার আহ্বান জানায়। বিভিন্ন মনীষী বিভিন্ন স্থানে স্বদেশী স্কুল প্রতিষ্ঠান করেন, ফলে জাতীয় শিক্ষা প্রসার ঘটে। তারপরে স্বদেশী শিল্পের উদ্যোগ, নেক্সট পয়েন্ট। গ নম্বর,
স্বদেশী আন্দোলনের পটভূমিতে আত্মশক্তির বিকাশে মানসিকতা বঙ্গদেশে জাতীয় শিল্প কারখানা গড়ে তোলার অনুকূল পরিবেশ সৃষ্টি করেছিল। স্বদেশী পণ্যের চাহিদা বৃদ্ধি হওয়া পরিপ্রেক্ষিতে বিভিন্ন কুটির শিল্প কর্তৃপক্ষ বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। সুতা কাটার কল, ক্ষুদ্র মাঝারি তাঁত শিল্প, সরিষা তেল, সাবান, চিনি, দেশলাই, বিস্কুট প্রভৃতি কারখানা গড়ে উঠেছিল। তারপর দেখো 10 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনের 3টি দুর্বল দিক বিচার করো। আনসারটা হলো, স্বদেশী আন্দোলনের সচেতনতা জারিত করলেও এর কর্তৃপক্ষের দুর্বল দিক পরিলক্ষিত হয়। ক নম্বর, স্বদেশী আন্দোলনের উদ্দেশ্য ছিল সাম্রাজ্যবাদী শোষণের নীতির বিরুদ্ধে জনগণের সজাগ করে তোলা, জনগণকে স্বদেশী আদর্শ স্বাবলম্বী হতে পরামর্শ দেওয়া হয়। অথচ স্বাবলম্বীতার বুনিয়াদ গড়ে তোলার আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেনি, জনগণের বিদেশি পণ্য পরিহার করে দ্বিগুণ মূল্যে স্বদেশী পণ্য ক্রয় করতে হয়, ফলে সমাজে দুর্বল ও দরিদ্র শ্রেণীর আর্থিক দুর্দশায় ভুগছিল। তারপরে দেখো খ নম্বর, একদিকে সরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিহার করতে সকল ছাত্রকে আহ্বান জানানো হয়, ছাত্র অভিভাবক আবেদন সাড়া দেয়, কিন্তু সরকারি অনুষ্ঠান ত্যাগ করা হাজার হাজার ছাত্র স্বদেশী স্কুলের অভাবে আনুষ্ঠানিক শিক্ষা হতে বঞ্চিত হয়েছিল। তারপরে গ নম্বর, স্বদেশী আন্দোলনে হিন্দু মুসলমানের মধ্যে একতা গড়ে তোলার ব্যর্থ হয়, এক কথায় স্বদেশী আন্দোলনের নেতৃত্বে ব্রিটিশের কুটিল সাম্প্রদায়িক ভেদাভেদ নীতির উপর পরাজয় বরণ করতে বাধ্য হয়েছিল। 1909 সালে মলেমিন্টু সরকার সংস্কার আইন সম্প্রসারণের ভেদাভেদের একটি সরকারি নীতি হিসাবে স্বীকৃতি দিয়েছিল। 11 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনের 3টি অবদান উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। আনসারটা হলো, স্বদেশী আন্দোলনের ভারতবর্ষের রাজনৈতিক সামাজিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর প্রধান অবদান সমূহগুলি হলো, ক নম্বর, স্বদেশী আন্দোলনে ভারতবাসীকে গণ আন্দোলন সম্পর্কে একটি রাজনৈতিক শিক্ষা দিতে সক্ষম হয়েছিল। দেশের অধিকাংশ মানুষ আন্দোলনে সমবেত হলেও যে গণ আন্দোলন জয়যুক্ত হওয়া সুনিশ্চিত সে কথা ভারতবাসী স্বদেশী আন্দোলনের মাধ্যমে আয়ত্ত করতে পেরেছিল। খ নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের সূচনা লগ্নে আবেদন নিবেদনের মাধ্যমে সহনশীল চিন্তার বিশ্বাস রেখে ব্রিটিশ সরকারের উপর ভারতীয়দের উন্নতি আশা করেছিল, কিন্তু বঙ্গভঙ্গকে কেন্দ্র করে জাতীয় কংগ্রেসের চিন্তা কর্মে পরিবর্তনের সূচনা হয়েছিল। তারপরে গ নম্বর, স্বদেশী আন্দোলনের মাধ্যমে ভারতবাসী ব্রিটিশ সরকারের নিকট স্বরাজ দাবি করার সুযোগ লাভ করেছিল। স্বদেশী আন্দোলনের তীব্র উত্তেজনা ভারতীয় জাতীয় কংগ্রেসের দাদাভাই নরুজি পুরোহিতে 1906 সালে অনুষ্ঠিত হওয়া কলকাতার অধিবেশনে সর্বপ্রথম ভারতবাসীর জন্য স্বরাজ দাবি করার প্রস্তাব গ্রহণ করতে বাধ্য করেছিল। তারপর দেখো সংক্ষেপে টিকা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1268 খ্রিস্টাব্দে 25শে বৈশাখ, 1861 সালে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকাল হতে রবীন্দ্রনাথ কবিতা লিখতে আরম্ভ করেন। সমস্ত জীবন ধরে তিনি কবিতা, গান, গল্প, নাটক, প্রবন্ধ, উপন্যাস ইত্যাদি রচনা করেন। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যগ্রন্থে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার লাভ করেন। কিছুদিনের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাজনৈতিক সক্রিয় অংশগ্রহণ করেন এবং বঙ্গভঙ্গ অর্থাৎ স্বদেশী আন্দোলনের তিনি ঝাঁপিয়ে পড়েন। তার রচিত গান বাঙালির প্রাণে, বাঙালির মন, এক হৌজ হে ভগবান হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্যবন্ধন করেন। 1919 সালে জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশের প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন। বাংলা 1348 সনের 22শে শ্রাবণ, 1941 সনের 7ই আগস্ট রাখি পূর্ণিমার দিন 80 বছর বয়সে বিশ্বকবির প্রণয়ন হয়। তারপরে দেখো 2 নম্বর, মার্গারেট এলিজাবেথ নোবেল, ভগিনী নিবেদিতা, 19শ শতকের ভারতবর্ষের নবজাগরণের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ পুরুষ ছিলেন স্বামী বিবেকানন্দ। ভারতের মার্গারেট এলিজাবেথ বা ভগিনী নিবেদিতা তার শ্রেষ্ঠ উপহার। উত্তর আয়ারল্যান্ডের টাইরন প্রদেশের ডানগনন নামক একটি ছোট শহরে 1857 সালে 28শে অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। 1898 সনে 28শে জানুয়ারি তিনি
ভারতে পদার্পণ করেন। কলকাতা অবস্থান করে তিনি নারী যুবক যুবতীর মধ্যে জাগরণ সৃষ্টিতে অনুপ্রেরণা যোগান। কলকাতায় অবস্থানে তিনি ইয়ং ম্যান হিন্দু ইউনিয়ন, বিবেকানন্দ সোসাইটি, ডন সোসাইটি এবং অনুশীলন সমিতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত হয়ে নারী যুবক যুবতীদের দেশীয় শিল্পের মাধ্যমে স্বনির্ভর হতে অবদান জানিয়েছিল। 1905 সনে 11ই ফেব্রুয়ারি কলকাতায় বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত ভাইসরয়ের লর্ড কার্জনের প্রাচ্যবাসীর প্রতি কটূক্তি নিবেদিতাকে আঘাত দিয়েছিল। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে উদ্দেশ্যে নিবেদিতা রাসবিহারী বসুর পৌরোহিত্যে কলকাতায় টাউন হলে 1905 সনে 11ই মার্চ এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত করেন। মাত্র 44 বছর বয়সে 1911 সনে 13ই অক্টোবর নিবেদিতা দেহত্যাগ করেন। 3 নম্বর, নবাব সলিমুল্লাহ। নবাব সলিমুল্লাহ ঢাকার নবাব ছিলেন। তার নেতৃত্বে 1906 সনে 30 ডিসেম্বর ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। সর্বভারতীয় মুসলিম লীগ নামক রাজনৈতিক দল স্থাপনের নেতৃত্ব গ্রহণ করা ব্যক্তি সলিমুল্লাহ সেই দিন নব গঠিত রাজনৈতিক প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ঘোষণা করেছিলেন, তা হলো ব্রিটিশ সরকারের প্রতি মুসলমান সম্প্রদায় আনুগত্যের প্রসার ঘটবে। 4 নম্বর, ব্রিটিশ সরকারের মুসলমানদের রাজনৈতিক অধিকার ও স্বার্থের প্রতি সদা সচেতন করে রাখা। 5 নম্বর, মুসলিম মুসলমানদের মনের ভয়ভীতি দূর করা। তারপরে 4 নম্বর, শহীদ ক্ষুদিরাম বসু বাংলার তথা সমগ্র ভারতের মহান বিপ্লব। তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব ঘোষণা করেন। শান্তি প্রিয় পন্থায় তিনি বিশ্বাসী ছিলেন। 1907 সনের 6ই ডিসেম্বর বাংলার গভর্নর এন্ড্রু ফ্রেজারের হত্যার উদ্দেশ্যে মেদিনীপুর রেলগাড়ির লাইনচ্যুত করেছিলেন। 1908 সালে 30 এপ্রিল ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি মজফুর জেলার দণ্ডাধীশ কিংস ফোর্ডের উপর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে ভুলবশত ইংরেজ অধিবক্ত প্রিয়ঙ্গল কেনেডির পরিবারের মিসেস কেনেডি ও তার কন্যাকে গুলি করে হত্যা করেছিল। ক্ষুদিরাম পুলিশ গ্রেপ্তার করে 1908 সনের 13ই জুন আদালতে ক্ষুদিরামকে দোষী সাব্যস্ত করে এবং ফাঁসির হুকুম জারি করে। 1908 সনের 11ই আগস্ট তার ফাঁসির কার্যকরী হয়। লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, এই তিন নেতা লালবাল পাল নামে খ্যাত তিনজন কংগ্রেসের চরমপন্থী নেতা ছিলেন। তারা সন্ত্রাসবাদীর মতো পোষণ করতেন এবং তাদের মতে আবেদন নিবেদন নহে সন্ত্রাসবাদীর পথেই ব্রিটিশ বিরুদ্ধে সংগ্রাম করা অপরিহার্য। চরমপন্থী নেতাদের কার্যকলাপ কংগ্রেসের মধ্যে মতবিরোধ দেখা দেয়, ফলে 1907 সালে কংগ্রেসের বিভাজিত হয়। অম্বিকাগিরি রায়চৌধুরী 1885 সনে জন্মগ্রহণ করেন। তিনি অসমে বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আসাম কেশরী নামক নামে পরিচিত। তিনি অসমে স্বদেশী আন্দোলনে সক্রিয়তাভাবে অংশগ্রহণ করেন। তিনি অসমবাসীদের মধ্যে বঙ্গভঙ্গ বিরোধী প্রচার চালিয়েছেন। অম্বিকাগিরি বন্দিনী ভারত নামক একখানি বিদ্রোহীত্মক নাটক রচনা করেন। 1906 সনের 31শে জুলাই কটন কলেজিয়েট হাইস্কুল নাটকখানা অভিনয়ে চলাকালীন পুলিশ মঞ্চ হতে নাটকের পাণ্ডুলিপি বাজেয়াপ্ত করেছিলেন। অম্বিকাগিরি ক্ষুদিরাম বসু, বারুণী ঘোষ, উল্লাসকর দত্তের সঙ্গে যোগাযোগ করে সেবা সমিতি নামক একটি বিপ্লবী সংগঠন গড়ে তোলেন। 1906 সনের 7ই সেপ্টেম্বর বামফিল্ড ফুল্লারকে হত্যার উদ্দেশ্যে গুয়াহাটি শিলংয়ের পথে তিনি একটি বোমা পুঁতেছিলেন। পুলিশ এ ব্যাপারে তাকে জেরা করে 1914 সন পর্যন্ত তাকে বরপেটা আন্তরিক বন্দিরূপে রাখে। 1967 সনে অম্বিকাগিরি পরলোক গমন করেন। এটা হলো তোমাদের প্রথম চ্যাপ্টার হিস্ট্রির, ইতিহাসের প্রথম চ্যাপ্টার। এই চ্যাপ্টারের সকল প্রশ্ন এবং উত্তর আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নিলে এবং আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের এই চ্যাপ্টারের সকল এমসিকিউ দিয়ে